সেটা তো কাজ করছি রাতেও কাজ করছি সাধারণ মানুষের ভোটে উনি এন্ট্রি দিতে পারবো না কিছু চোর বাড়া বলে উন্নয়নের মহারানী কিছু চাটুকার কিছু ফালতু যারা হরিডাপ করে বড় বড় কথা বলেন এবং বিভিন্ন জায়গায় যায় এই চাকচাকিনি করিলে যারা রাজনীতি করেন এই সাপোজ অবস্থা কিন্তু ভালো থাকবো না যেদিনকে ধরুন সাপোজ মোসাদ দেওয়া হল এক কথা এই দেশে এত বাহাদুরি করা যাবে না হরিডাপ করে সেই তিরাশি চুরাশি থেকে এই হরিডাপ করে মাটিতে রাজনীতি দেয় যা চাইছি তাই করছি বিএনপির আমলে বিএনপির দাব রাইছি জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টির দাব রাইছি সবাই আমাকে মাইন দিয়ে রাজনীতি করতে দেশ কখনো মাথা নত করিনি আজকে আজকেও বলতে পারি যদি আইন হয়ে খারাই যদি একবার মনের দিক দিয়ে কি করি কারণ আমি সাইকে বলতে পারি আমি মৃত্যু মৃত্যু দিয়ে ভয় পেয়ে কারণ 10 বছর পর হইলো মরুক 20 বছর পর হইলো মরুক কালকে মাইলে মরে যাবো মরাটা সবভাবেই কষ্ট উনি আমার কোনো করতে পারবে না যিনি নৌকার এমপি হয়েছেন আমরা এমপি বানাইছি হরিরাম বলে আমরা হরিরাম বলে অমিত এবং আমার ভাই তো নেতৃত্ব দিছেই কিন্তু আমি সর্বস্তরে দিনে তো কাজ করছি রাতেও কাজ করছি তাছাড়া সাধারণ মানুষের ভোটে উনি এমপি হইতে পারবো না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি এমপি হওয়ার পরে আমার নামে 3টা মামলা করছে আমার কাছে সাক্ষী প্রমাণ আছে না ভাই কিছু কথা তো বলতে হবে আপনি চুলবাই বললো বিভিন্ন জন বললো সিঙ্গের কাম হয় নাই আপনি বলে দেয় বইল না এই চরবাসী আমার ব্যবসাগঞ্জ আদিন টাকা ধরছিলেন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এমন উন্নয়ন করেছে যা অন্য কোন নেতা 100 বছরে করতে পারবে না সারা বাংলাদেশে তার 100 না 200 বছর দিনও করতে পারবেন না অথচ হরিরামের সেই উন্নয়ন দৈরও কি আমার বলতে হবো আমি না খাই আমি কমু জানি খাইছি পোলাও মাংস বিরিয়ানি না খাই বলতে হইব আমার চলে হাইটা দেখেন কি উন্নয়ন করেছে চলে চরবাসী আমার চরের কিন্তু অভাব অনটন নাই কোনো অভাব নাই এর আল্লাহ রস্তে সবাই ভালো আছে কিন্তু অভাব শুধু রাস্তাঘাটে এবং এই যে একটু বস্তা বলে তা আপনি ভালাইছেন নাম নেমাইছে এই হরিনাম বলে মানুষ শুধু আপনার মুখের দিক দিয়েই আপনার পরিচয় দিয়ে বেঁচে আছে যা যত্ন করছেন কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যে কখনো বলেন না যে আপনি এটা করছি সবাই অনুরোধ লাগে বিভিন্ন জায়গায় আমি লক্ষ্য করছেন টিকটাক স্কুলে হাই স্কুলে হাই স্কুলে সভাপতি নির্বাচন সেখানে আমি সভাপতি সবাই মিলে আমার দ্বারা করাইছে আমার 7টা ভোট 2 গুণ্ডা উনি যায় বললেন ওরা লোকজন যায় বললো যে উনি সভাপতি হইতেছে আমি বললাম যে ঠিক আছে উনি যদি যায় তাহলে আমার বলুন ফোন করে বলুন আমি না দাঁড়াইলাম না উনি বলবেন আপনি দাঁড়াইলেন টাকলাম এলে তো হবে না দাঁড়াইলাম চোখের সামনে ওনার একদল ওই বর্তমান পালে হলো কিছু নেশাখর কিছু চিটার এবং হরিরাম পর কিছু বাটপার যারা অর্থলোভে রাজনীতি করে শুধু হাইব্রিড তাদেরকে নিয়ে উনি হরিরাম পরের নেতৃত্বে তাদেরকে দিয়ে 3টা নিরীহ ছেলেরে পুলিশের সামনে পাড়ায় পুড়িয়া লাচ্ছিয়া মাইরা সমস্ত ভোটার যারা আইছিল 7 জন তাকে বাইর করে দিল দেওয়ার পরে মামলা এটাকে মানুষে করে ভিডিও আছে অনেক কাহিনী আছে বলিনি মুখ কইটা আজকে বলতে চাই আমার বিশ্বাস যে এমপি সাহেব যেহেতু আমরা বানাইছি এবং আমাদের যেভাবে দুঃখ দিতে এবং হরিনাম বলে অবহেলিত কইরা কিছু চোর পাট পড়া বলে উন্নয়নের মহারানী এগুলি বলা যাবে